নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। তো আজকের নতুন ভিডিওতে দেখতেই পাচ্ছ মা প্রচুর মৌরলা মাছ নিয়ে চলে এসেছে, আর এই মৌরলা মাছের আজকের একটা রেসিপি হবে। তো আজকে যে রান্নাটা হবে সেটা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তবে সেখানে মৌরলা মাছের বদলে ছিল চিংড়ি। আর আজকের খুব অল্প মশলায় কীভাবে এই রান্নাটা হয় সেটাই দেখবে। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, দিদি আর মা আজকে পুরো রান্নাটা কমপ্লিট করবে। তো দেখতে থাকো কত সহজেই এর মধ্যে থেকে ময়লাগুলো বেরিয়ে যায় ছুরি বটি ছাড়াই। বড়াটা হবে সেই জন্য ডালটা বেটে নিচ্ছি। ডাল বাটা শেষ হয়ে গেছে আর মা এটা ডাল বেটে দিল। দিদি ডালটা খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছে, যেটা দিয়ে ছোট ছোট বড়া তৈরি হবে। ওই বড়া দিয়ে ঝোল হবে এই পুঁটি মাছের, তার জন্য এই আলু কেটে নিচ্ছি। পুঁটি মাছে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। তার জন্য কড়াই তেল দিলুম, পাঁচ ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, খেসারির ডালের বড়া এই রকম ভাবে করে নিয়েছি। এগুলো বড় বড় করেও করা যায়, আমি বড়ির মতো ছোট ছোট করে নিয়েছি। এগুলো ঝোলে দিলে আবার অনেকটা ফুলে বড় হয়ে যাবে, অনেকে এটা হাঁস বড়া বলে থাকে। এটা দিয়ে পুঁটি মাছের তরকারি, চিংড়ির তরকারিও করলে খুব সুন্দর স্বাদ হয়। তেলের ওপর টমেটোটা দিয়ে দিচ্ছি, আলু, নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো, এই তরকারিতে খুব বেশি মশলা ব্যবহার করব না, একটা মাত্র মশলা দিয়ে তরকারিটা করব। আরও মশলা ব্যবহার করা যায় কিন্তু আজকে শুধু একটা মশলা দিয়েই রেসিপিটা তৈরি করছি। সবজিটা কষে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে পুঁটি মাছ আর চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলটা শুধু চিংড়ি দিয়েও করা যায়, আবার শুধু মাছ দিয়েও করা যায়। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুধুমাত্র জিরে গুঁড়োটা দেবো, আর কোনো মশলা ব্যবহার করব না। আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে জিরেটা বেটেও দিতে পারেন। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াটা দিয়ে দেব, না হলে আগে থেকে বড়াটা দিলে বড়াটা একদম ঘেঁটে যাবে। তাই আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বড়াটা দিলাম। তরকারিটা হয়ে এসেছে, এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, ধনে পাতার সেন্টটা এর মধ্যে থেকে যাবে। বন্ধুরা দেখুন তরকারিটা হয়ে গেছে, বড়াগুলো দেখুন ফুলে গেছে। এবার তরকারিটা আমরা নামিয়ে নেব।
বন্ধুরা আজকের তরকারিটা দেখলেন, এরকম বাড়িতে বানিয়ে করে দেখবেন। এরকমভাবে বানিয়ে করে মানে করলে খুব সুন্দর খেতে লাগে। বড়া দিয়ে অনেকে হচ্ছে পুঁটি মাছ শুধুমাত্র তরকারি বা ভাজা খায়, পুঁটি মাছ অনেকে পেঁয়াজ দিয়েও ভাজা করে খায়, কিন্তু তরকারি দিয়ে ভাজা করে দেখবেন, মানে ভাজা করে তরকারি দিয়ে এরকম বড়া দিয়ে করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর কেমন লাগলো খেতে বাড়িতে বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই টাটা, আর নিত্য নতুন ভিডিওর জন্য পরে আসছি আবার নিয়ে, আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই টাটা।